ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار كافو ما رפון قبر غاتي وي قبره جتهوبه بينا كيو কবরে যেতে হবে রইবে না কেউ সাড়ে তিন হাত মাটির ঘর কারো কারো পর কারো হবে ফুলের বাগা কারো বা হবে জান সাড়ে তিন হাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর আমাদের আমাদের প্রশ্ন হচ্ছে যে তারা বাইরে অবস্থান করছেন এবং ডিডিরত অবস্থায় অনেক সময় ঘুমিয়ে পড়েন এবং স্বপ্নদোষ হয়ে যায় আর সে অবস্থায় সেখানে কোনো কাপড় পাচ্ছেন না যে এইগুলো চেঞ্জ করবেন তিনি যে বুদ্ধিটা করছেন সেটা হচ্ছে অজু করে তিনি নামাজ পড়ে ফেলবেন কিন্তু এটা তো সমস্যাকর কথা কারণ আপনার গোসল ফরজ হইলে অজু করে নামাজটা সেরে ফেলবেন এটা তো হয় না বরং আপনি বাথরুম আছে বাথরুমে গিয়ে আপনার এই সমস্ত কাপড় খুলে কাপড়ের যে যে জায়গা আপনার নাপাক লেগে আছে সেগুলাকে ধুইবেন এবং নিজে গোসল করবেন গোসল করার পরে এই যে জায়গায় ভিজা ধোয়ার পরে একটু ভিজে গেছে এই কাপড় পরে আপনি নামাজ পড়তে যাবেন আর যদি একটু ফাঁক হয় এটা তো শুকিয়ে যাবে আরব দেশে আপনার আহ গরম আবহাওয়া যার কারণে শুকাতে বেশি সময় লাগে না মাত্র কয়েক মিনিটে শুকিয়ে যাবে সুতরাং এটা কোনো ব্যাপার না আরব দেশের জন্য আপনাকে উজু করে নামাজ পড়লে নামাজ হবে না আপনার নামাজ সুতরাং আপনি অবশ্যই এই পন্থা গ্রহণ করবেন কোনো বাথরুমে ঢুকে কাপড় চেঞ্জ করে না পাক ধুয়ে গোসল করে তারপরে ওই কাপড়গুলোই পরতে পারেন কোনো সমস্যা নেই এবং সেই অবস্থায় আপনি নামাজ পড়বেন যাক